एवरीवन अस्सलामु अलैकुम। आशा करी अपनारा सबाई भालो आछेन, आमिओ बराबर मते भालो आछि। तो आज के आबारो आपनादेर साथे हाजिर हये गेछि नतून एकटा रेसिपि निये। तो रेसिपिटा देखिए बुझते पेरेछेन, एखाने देवा आछे एकटा पातार बड़ा। तो अनेकेई जानेन ना जे पातार बड़ाटा किभाबे तैरि करते हय, आर जारा जानेन तादेर तो आरो सुविधा। তো আমি যেমন জানতাম না, তো আমিও শিখে গেছি আপনাদের সাথে শেয়ার করার সাথে সাথে। তো আজকে এই পাতার বড়াটাই আপনাদের সাথে শেয়ার করব। তো মার কাছ থেকে আমিও শিখে নিলাম। তো আজকে এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে কী কী নেওয়া হয়েছে। ইলিশ মাছ, তো ইলিশ মাছের সাহায্যেই এই পাতার বড়াটা বানানো হবে। আর এখানে কুমড়া পাতা নেওয়া হয়েছে, সাথে শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুন কেটে নেওয়া হয়েছে। এখন কাজটা করতে হবে যেটা, সেটা হলো এগুলো ব্ল্যান্ড করতে হবে, মানে পেঁয়াজ রসুন আর যে শুকনো মরিচ এটা ব্ল্যান্ড করতে হবে। তো ফার্স্টে ব্ল্যান্ড করে নিলাম মশলাগুলো। তো এটা সুন্দর করে ব্ল্যান্ড করা হয়ে গেলে দেন এখন এটার পরবর্তী কাজগুলো যা যা করতে হবে। আসলে কোনো নতুন রেসিপি শেখার মানে মজাই আলাদা, কারণ আমি ওই রেসিপিটা সম্পর্কে ঠিকঠাক জানতাম না। আগে শুধু মা আমাদের বানিয়ে খাওয়াতো, শুধু খেতাম, আর এখন আপনাদের সাথে শেয়ার করার সাথে সাথে আমিও এই রেসিপিটা শিখে নিলাম। তো এই মশলাটার মধ্যে এখন হালকা হলুদ আর ধনিয়ার গুঁড়া দিয়ে মিক্স করতে হবে ভালোভাবে, আর সাথে লবণ স্বাদ মতো। তো এটাকে এখন ভালো করে মিক্স করবে মশলাটা। তো এবার পরবর্তীতে যা করতে হবে, এই মশলাটা মাখা হয়ে গেলে তো এবার একটা একটা পাতার মধ্যে মশলাটা সুন্দর করে বিছিয়ে মাখতে হবে। তো এইভাবে পরপর যে কোন মানে যে কটা পাতা না, মানে দুই তিনটা পাতা ইউজ করলেই হয়। তো এইভাবে একটার উপর আরেকটা পাতা এভাবে বিছিয়ে বিছিয়ে আর মশলাটা পাতার উপরে বিছিয়ে মানে মেখে নিতে হবে। বেশি পাতা দিলে ভালো লাগে না, তো দুই থেকে তিনটা পাতা ব্যবহার করলেই ভালো। তো এরকম করে মা তিনটা পাতা সুন্দর করে মিক্স করে মানে মশলাটা দিয়ে মিক্স করে মাখিয়ে নিল। এরপরে মাছটাকেও মশলাতে ভিজিয়ে মাখিয়ে সুন্দর করে এটাকে এখন বাস করে দিবে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে এটাকে ভাজ করে মাছটাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তো খুব সহজ একটা রেসিপি, আমরা মানে মনে করি যেটা অনেক ঝামেলা, আসলে না, খুব সহজ একটা রেসিপি। শুধু পাতাটাই দরকার, কুমড়া পাতা ইউজ করাটাই আর কি সবচেয়ে ভালো, আর কুমড়া পাতার স্বাদটাও আসে খুব ভালো, এজন্য কুমড়া পাতাটা ইউজ করে। আর লাউ পাতাটা ইউজ করা যায় না, কারণ লাউ পাতা স্বাভাবিকভাবেই বেশি মানে ওটা নরম হয়ে যায় আর একটু মচমচে হয়, ক্রিস্পি হয় ভাজার পরে। সবগুলোকে মা এভাবে মাখিয়ে দিবে, মাছগুলোকে ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে পাটির মতো করে বিছিয়ে দিবে, মাছটাকে ঢেকে দিবে। তো দেখেছেন কি সুন্দর করে ভাঁজ করে করে, বোঝাই যায় না যে এটার ভিতরে মাছ রয়েছে। তো খুব সুন্দর করে এটাকে ভাঁজ করে করে সবগুলো মাছগুলোকে ভিতরে ঢুকিয়ে দিয়েছে পাতার। এবার এগুলোকে ভাজার পালা। তো ভাজতে হবে কিন্তু হালকা মানে আছে, কারণ ভিতরে মাছটাও যাতে হয়ে যায় আর উপরে পাতাটাও যাতে সুন্দরভাবে হয়ে যায়। বেশি তাপে ভাজলে উপরে পাতা পড়ে যাবে, দেন পাতাটা তিতা লাগতে পারে তখন। এই জন্য হালকা আছে ভাজতে হবে, ভিতরে যাতে মাছটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে বা হয়ে যায়।
তো এভাবে সুন্দর করে এগুলোকে ভেজে ভেজে নেওয়া হচ্ছে। পাতা থেকে পানি বের হওয়ার কারণে বেশি বুদবুদ হচ্ছে তেলের মধ্যে। এইভাবে সবগুলোকে আস্তে আস্তে ভেজে নিলে হয়ে যাবে। তো আপনারা চাইলে এটা অনেকদিন সংগ্রহ করেও খেতে পারেন, বক্সে করে রেখে দিতে পারেন ফ্রিজে। তো অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।